হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের বন্ধু হাবিব আব্বাস। আমার কোম্পানি অ্যাডভান্স পেস্টিসাইডের পক্ষ থেকে এলাম আমারই ব্লক স্বরূপনগর। স্বরূপনগরের অন্তর্গত যে গ্রামটা এলাম, এই গ্রামটার নাম হচ্ছে পান্তাপাড়া, বা এদিকে হচ্ছে নিশ্চিন্দপুর। তো আমরা পিছনে নদী আছে, নদীর পিছনে ওদের হচ্ছে ভেকুটিয়া কেওটালি। তো আমাদের এখানকার নিকটবর্তী ডিস্ট্রিবিউটার দাস কৃষি ভাণ্ডার, দাস কৃষি ভাণ্ডার সুপ্রিয় দাসের দোকান থেকে, ফার্ম থেকে আমরা এসছি। আমাদের সারাপুল বাজারের যে সমস্ত দোকানদাররা আমাদের সঙ্গে কাজ করছেন, তারা কিছু প্রোডাক্ট আগামী দিন বেচতে বিক্রি করতে চলেছে। তো সেই সমস্ত প্রোডাক্টের মধ্যে কিছু প্রোডাক্টের আপনাদের পরিচয় করব। এবং আজকে আমরা এসছি আমার দাদা বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দার টাইটেলটা হচ্ছে সরকার। তো বিশ্বজিৎ দার সরকার, বিশ্বজিৎ দার খেতে লঙ্কা খেতে আমরা ডেমনস্ট্রেশন করতে এসছি। তো লঙ্কা খেতে যে প্রোডাক্টটা আমরা ডেমনস্ট্রেশন করব, এটা হচ্ছে অ্যাডভান্স পেস্টিসাইডের ফার্টিসিল ফার্টিলাইজার এনপিকে। এনপিকে বলতে আমরা যেটা ফার্টিলাইজার ব্যবহার করি প্রত্যেকটা সারই এনপিকে সার, এটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ। তো এই যে সারটা আজকে ডেমো করতে চলেছি, 21-21-21, এবং তার সঙ্গে বিভিন্ন গাছের খাবার বা ভিটামিন বা অনুখাদ্য যেগুলো আমরা বলি, এবং এর সঙ্গে আমরা যেটা প্রয়োগ করতে চলেছি সেটা হচ্ছে এখনও অবধি ভারতবর্ষের মধ্যে অর্থোসিলিসিক অ্যাসিড আমার কোম্পানি অ্যাডভান্স পেস্টিসাইড বিক্রি করে। তো অর্থোসিলিসিক অ্যাসিড হচ্ছে যে কোনো গাছের ফল ফুল ঝরে যাওয়া বা ফল ফুলের গ্লেজ বাড়ানোর জন্য বা গাছের গতি বাড়ানোর জন্য একটা অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করে। তো আমি কথা বলবো কৃষক বন্ধুর সঙ্গে, তার আগে আরও কয়েকটি প্রোডাক্টের সঙ্গে আপনাদের পরিচয় করবো। এটা হচ্ছে অর্থোসিলিসিক অ্যাসিড কাজু। কাজু দানা ফর্মেও পাওয়া যায় এবং লিকুইডও পাওয়া যায়। এটা লিকুইড, মানে চাষিরা যেটা ব্যবহার করবে সারের সঙ্গে সেটা দানা পাওয়া যায়, এবং এটা হচ্ছে 2 ml করে পার লিটারে লিকুইড। তাছাড়া মাটির টিকাকরণ করার জন্য অ্যাডভান্স পেস্টিসাইড নিয়ে এসছেন এনকার্ভ। যে কোনো মাটিবাহিত রোগ, গাছ মরে যায়, গাছে ধসা লাগে, আমরা যদি প্রথম থেকে ছোটোবেলার থেকে ট্রিটমেন্ট করতে পারি মাটিতে, তাহলে গাছের 100% আমরা নিশ্চিন্ত চাষিকে করতে পারি যে আপনার গাছ মরবে না বা ধসা লাগবে না এই ধরনের। এবং মাটিতে অর্গানিক যে কার্বন, যারা রাসায়নিক সারকে ভেঙে খাওয়ায়, অর্গানিক কার্বন 45% বাড়াবে। তো এরকম প্রোডাক্ট এখন অবধি অ্যাভেলেবেল আপনারা পাবেন না, আপনাদের মাঠে আমরা এসছি ডেমনস্ট্রেশন করার জন্য। তো ডেমনস্ট্রেশন করবো, এবং তাছাড়া আমাদের হাতে আরও যেটা আছে আমরা ডিওপির বিকল্প হিসেবে, এটা হচ্ছে ফার্টিসিল 20-50 ডাইঅ্যামোনিয়াম ফসফেট, যেটা হচ্ছে আমরা ডিওপি সার ব্যবহার করে দিই বাজারে সব থেকে দামি সার। তাহলে সেই সারের বিকল্প হিসেবে আমরা 20-50 ফার্টিসিল বিক্রি করতে চলেছি, এবং প্রচুর জায়গায় আমরা ডেমনস্ট্রেশন করছি। ডেমনস্ট্রেশনের রেজাল্ট দেখার পরে যদি আপনারা সুন্দর রেজাল্ট পান, এবং অটোমেটিক কয়েকটি জায়গায় আমরা করেছি, ভালো অথেন্টিক রেজাল্ট এসছে, এবং সেই সব এরিয়ার চাষিরা ব্যবহার করতে চলেছে। তো স্বরূপনগর আমারই ব্লক, আমি চাইবো আমাদের এরিয়ার মাটি ভালো থাক, মাটির স্বাস্থ্য ভালো থাকলে আগামী দিন ভালো ফসল ফলবে। তো এগুলো লিকুইড ফার্টিলাইজার, গাছে ব্যবহার করা যাবে। এবং আরও একটা যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে আমি প্রোকে 46.5% পটাশ। আমরা যদি কোনো জমিতে 2-3 ml করে 16 L 50 ml গাছে স্প্রে করি, যদি 15 দিন ছেড়ে ছেড়ে 2 বার স্প্রে করি, তো সেই সব জমিতে আমাদের পটাশ সার দেওয়া লাগবে না। তো এই সব যে নতুন প্রোডাক্টগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করলাম, তো এই দুটো প্রোডাক্ট এখন ডেমনস্ট্রেশন হতে চলেছে। তো সো লেটস চেক ইট আউট। তো দাদা আপনার নামটা একটু বলুন। বিশ্বজিৎ সরকার। আপনার লোকেশনটা বলুন, কোন লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি? এটা পান্তাপাড়া নিশ্চিন্দপুরের মাঝখানে। নিশ্চিন্দপুরের মাঝখানে পান্তাপাড়া। তো আপনার ধরেন সঙ্গে আমার